ना पहाड़ार परीक्षा शंख घोष परीक्षा दीते तोमादेर एकेबारे भालो लागे ना तो नाकि लागे आमादेर किन्तु लागतो ना पढ़ाशुना तो भालोई तबे परीक्षार कथा भाबलेई हाथ पा केमन ठंडा हुए जेतो आमादेर दुःस्वप्न जानो अथच सेई आमादेर छोट्ट स्कूले दु एकबार एमोनी हलो जे परीक्षाटाओ हुए उठलो बेस एकटा मजार ब्यापार किभाबे जानो हेडमास्टर मशाई एकबार क्लासे एसे बोललेन একটা জিনিস কখনো কি ভেবে দেখেছো তোমরা এই যে পরীক্ষার সময় হল ঘরে মাস্টার মশাইরা ঘুরে বেড়ান গাঢ় হয়ে তোমাদের পক্ষে এটা কি খুব লজ্জার কথা নয় লজ্জা লজ্জা কেন হেড মাস্টার মশাই কি ভয়টাকেই ভুল করে লজ্জা বলছেন খসখস করে লিখে চলেছে সবাই খাতার পাতায় আর মাস্টারমশাইরা নিজেদের মধ্যে গুনগুন করতে করতে ঘুরে বেড়াচ্ছেন ঘরে কিংবা বসে আছেন চেয়ারে আর মাঝে মাঝে হেঁকে উঠছেন নো হামিং নো হামিং ভাবলেই বেশ ভয় হয় না মাঝে মাঝে মনে হয় ওখান থেকেই তো আসছে হামিং আমরা আর করছি কতটুকু কিন্তু সে কথা সাহস করে আর বলে কে ঘাড় নিচু করে লিখতে লিখতে হয়তো টের পাচ্ছি যে ঠিক পিছনেই দাঁড়িয়ে আছেন একজন পড়ে যাচ্ছেন আমার লেখা তখন কি লিখতে আর কলম সরি না লজ্জার কথা মনে হয়নি কখনো ও মাস্টার মশাইরা পাহারাদার হয়ে ঘুরে বেড়াচ্ছেন পরীক্ষার ঘরে এ ছবিটা ভাবলে কেবল ভয়েরই কথা মনে হতো আমাদের কিন্তু হেডমাস্টার মশাই আমাদের বোঝালেন যে ভয় নয় এর মধ্যে আছে একটা লজ্জা কেন তোমাদের পাহারা দিতে হবে ঘরে যদি কেউ না থাকে তাহলে কি তোমরা এ ওর দেখে লিখবে বই খুলে লিখবে মাস্টার মশাইরা কি কেবল সেইটে ঠেকাবার জন্য বসে থাকবেন ঘরে পুলিশ হয়ে পরীক্ষার ঘর কি তবে একটা চোর পুলিশের খেলা দেখো তো ভেবে তোমাদের কি এইটুকুও বিশ্বাস করা যাবে না শুধু সন্দেহই করতে হবে এরকম করে ভাবিনি বটে আগে কিন্তু এও তো সত্যি যে আমাদের মধ্যে কেউ কেউ নানা রকম ফন্দি করে পরীক্ষা দিতে চাইতো টুকরো টুকরো কাগজ বার করত পকেট বা জামার হাতা থেকে ঝুঁকে পড়ত এ ওর খাতায় সেই সব ঠেকাবার জন্যই তো ঘুরে বেড়াতে হতো মাস্টার মশাই লেখা শেষ হলে জমা দিয়ে যাবে খাতা হেডমাস্টার মশাই বললেন তাই ঠিক করেছি যে তোমাদের পরীক্ষার ঘরে পাহারার জন্য পাঠাবো না আর কাউকে খাতা আর প্রশ্নপত্র দিয়ে চলে যাবেন মাস্টারমশাই ঘরের দরজা বন্ধ করে নিজেরাই লিখবে তোমরা লেখা শেষ হলে জমা দিয়ে যাবে খাতা বিহল একটি ছেলে বলে উঠল হঠাৎ কিন্তু কেউ যদি নকল করে সত্যি সত্যি কেন করবে আর যদি বা করে তাকে কি ভয় দেখিয়ে ঠেকাতে হবে যদি ধরো তোমাদের ভার তোমাদেরই উপর দিতে চাই
নেবে না সে ভার? কাজটা যে ভালো নয় এটা যদি তোমরা বুঝতে পারো, সে কাজ নিশ্চয়ই নিজে থেকেই বন্ধ করবে তোমরা। আর ভালো নয় বুঝেও কাজটা যদি করে কেউ, তাহলে সে তা করবে, পুলিশি করে ঠেকাতে চাই না তা। কি রাজি তো সবাই নিজের ভার নিজে নিতে? কী আশ্চর্য, আমরা কেন রাজি থাকব না? ঘরে থাকবেন না কেউ, আর আমরা দেব পরীক্ষা। আমাদের এতে অরাজি হওয়ার তো কথাটি উঠে না মোটে, কিন্তু মাস্টারমশাইরা রাজি হবেন তো? ফুর্তির একটা ঢেউ উঠল গোটা স্কুল জুড়ে। ইনভিজিলেটর থাকবে না কেউ, পরীক্ষা দেব নিজেরা নিজেরা। আহা, ভারী একটা নতুন রকমের কাণ্ড হবে। তারপর একদিন এসে গেল পরীক্ষা, ভিন্ন রকম একটা উত্তেজনা হচ্ছে আমাদের। আমাদের বিশ্বাস করা হচ্ছে, আমাদের দায়িত্ব দেওয়া হচ্ছে, সেই বিশ্বাসের সেই দায়িত্বের একটা মর্যাদা দিতে হবে। অন্য মাস্টারমশাইরাও কদিন ধরে বুঝিয়ে বলছেন সেই কথা, মর্যাদা দেওয়ারই ভঙ্গি নিয়ে ক্লাস ঘরে গিয়ে বসেছি আমরা। খাতা দিয়ে প্রশ্ন দিয়ে চলে গেছেন মাস্টারমশাই, কলম খুলে শুরু করেছি লেখা। স্কুলের মধ্যে সবচেয়ে ডান পিঠে যে ছেলেটি সবচেয়ে না পড়ুয়া, দুষ্টবুদ্ধিতে ভরাট, ধরা যাক হৃদয় তার নাম। সে বসেছে একেবারে পিছনের বেঞ্চে, তার বসা দেখে সবাই বুঝে নিয়েছে যে নিরিবিলি আপন মনে তার নকল করা আজ ঠেকাতে পারবে না কেউ। কিন্তু হেডমাস্টার মশাই তো বলেই দিয়েছেন যে চান ও না তিনি ঠেকাতে। নকল যদি কেউ করতে চায় তো করুক, সে তার নিজের দায়িত্ব, তাই ও নিয়ে আর ভাবছিলাম না আমরা। আত্মমর্যাদায় গরিয়ান হয়ে লিখে যাচ্ছিলাম সবাই। কেটে গেছে বেশ খানিকটা সময়, হঠাৎ চমকে উঠি পিছন থেকে একটা তর্জন শুনে। এই ঘাড় ঘুরাচ্ছিস কেন, লিখে যা নিজের মতো। ঘাড় ঘুরাচ্ছে, সবাই একসঙ্গে পিছন ফিরে দেখি কথাটা বলছে হৃদয়। বলছে, ভেবেছিস তোদের দেখবার কেউ নেই? আমি আছি, আমি তো আর লিখতে পারবো না কিছু, পড়ে তো আসিনি, তাই আমি তোদের দেখব, লেখ মন দিয়ে। ঘাড় যে ঘোরাচ্ছিল তার কোনো অভিসন্ধি ছিল না, একটু হেসে সে আবার শুরু করল লেখা। শুরু করলাম আমরাও, ঘন্টা পড়ে গেলে সকলের সঙ্গে সঙ্গে হৃদয়ও জমা দিল তার ফাঁকা খাতা। কিন্তু সেই ফাঁকা খাতা, সেই শূন্য খাতাই সেদিন যেন হয়ে উঠল হেডমাস্টার মহাশয়ের মস্ত এক জয়তিলক আমাদেরও। না বললে ও চলে, বুঝতেই পারছো সেই ছোট্ট পরীক্ষাটাতে পাস করেনি হৃদয়, কিন্তু অল্প কিছুদিন পড়াশোনা করে বেশ ভালোভাবেই সে টপকে গেল স্কুলের শেষ পরীক্ষা। আমাদের সেই শেষ পরীক্ষা দিতে হয়েছিল
অন্য এক শহরে গিয়ে নাটোরে। পরীক্ষায় পাহারা দিতে দিতে সেখানকার শিক্ষক প্রহরীরা যখন বলছিলেন, এ ঘরে তো না থাকলেও চলে দেখি, এরা তো মুখও তোলে না, স্কুলের ছেলেরা তখন পরস্পরের দিকে তাকিয়েছিল মর্যাদা ভরা খুশিতে। সেই আমাদের ছোট্ট স্কুলের ছোট্ট একটা মর্যাদায়।